শুভ বিজয়া জানাই সকলকে, গুরুজনদেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে আমার আশীর্বাদ ও অনেক অনেক ভালোবাসা। আজকে কোজাগরী লক্ষ্মী পুজো, তোমাদেরকে সকলকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবরিমাস ক্রিয়েশন। আজকে অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। অনেকদিন আমি ভিডিও করতে পারিনি, যেহেতু আমার অফিস খুলে গেছে, আমাকে এখন অফিসে গিয়ে কাজ করতে হচ্ছে, প্লাস নাইট শিফট করতে হচ্ছে। সো অনেক একটা কিচিবিচির মধ্যে ছিলাম, সো অনেকদিন আমি ভিডিও ওই জন্য করতে পারিনি। প্রত্যেক বছর দিওয়ালির আগে আমার হাজব্যান্ডের অফিস থেকে কিছু না কিছু গুডিস পাঠায়, এবারেও পাঠিয়েছে। কি পাঠিয়েছে আমি তোমাদের সামনেই সেটাকে আনবক্স করব এবং তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু দেখতে থাকো। এই হলো দিওয়ালি গিফট যেটা অ্যামাজন পাঠিয়েছে হাজব্যান্ডকে। দেখা যাক কি পাঠিয়েছে। সারপ্রাইজ গুডি, সারপ্রাইজ গুডি। অ্যামাজনের লোগো আছে, অ্যামাজনের লোগো, ওকে, দারুন বাক্সটাই বানিয়েছে, দারুন। কি কি আছে দেখা যাক, অনেক ছোট ছোট জিনিস পাঠিয়েছে এর মধ্যে। এইটা একটা মোবাইল স্ট্যান্ড, দেখো অ্যামাজনের লোগো রয়েছে, একটা মোবাইল স্ট্যান্ড, দেখতে হবে পরে কীভাবে ইউজ করে এটা। এটা কি পাঠিয়েছে, এটা মানে একটা ট্যাগ হচ্ছে, বুঝতে পারছি না, এটা দেখি কি আছে। এই যে দুটো উনো কার্ডস, উনো খেলবো। এটা কি আছে, হ্যাপি ফেস্টিভ সিজন, এটা গ্রিটিংস, এটা গ্রিটিংস ফ্রম অ্যামাজন। এই যে এটা হলো বটল ওপেনার আছে একটা, এটা অ্যামাজনের না লোগো, রাইট, এটা অ্যামাজনের লোগো, এটা বটল ওপেনার রয়েছে, নাইস। এটা কি আছে ব্যাগের মধ্যে, কি এটা, ও ওয়াও, এটা তো দারুণ কাজে লাগবে ট্রাভেলিং এর টাইমে, আর কদিন পরে এটা কাজে লাগতে চলেছে, দারুণ। আপকামিং ট্রাভেল প্ল্যানস, ইয়েস। ও নাইস, প্লেট, গোল্ডেন প্লেট, ম্যাটেরিয়ালটা কি, এটা প্লাস্টিক তো মনে হচ্ছে না, প্লাস্টিক নয় এটা, এটা কিন্তু মেটাল মনে হচ্ছে, মেটালের প্লেটস, গুড, মেটালের আছে এটা বোঝা যাচ্ছে, হেভি আছে, মেটাল প্লেটস, ওকে। এটা মনে হচ্ছে একটা বটল আছে, ওয়াও, দারুন, ভালো, তোমার অফিসে কাজে লাগবে মনে হচ্ছে, দারুন। বটল বটল,
এটা কাস্টম প্যাকেজিং পুরোটাই, কারণ কি প্রত্যেকটা বক্সের উপরে অ্যামাজনের লোগো আছে। এটা খাওয়ারই কিছু মনে হচ্ছে। লেট আস সি কি এটা। অলরাইট, কি কি আছে দেখা যাক। ওকে, এই যে ড্রাই ফ্রুটস আছে, এটা ক্যাশিউ নাটস। ওকে, এটা পিস্তা। গুড, এটা চকলেটস, ডিফারেন্ট ফ্লেভারস অফ চকলেটস। আর এটা আমন্ড আছে, এটা মনে হচ্ছে মশালা রোস্টেড, মনে হচ্ছে আমন্ডটা রোস্টেড আমন্ড। দারুন, এই না হলো দিওয়ালি গিফট। মানে কটা আইটেম হলো এইখানে, এই পুরো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 8 আইটেমস সেন্ট বাই অ্যামাজন। আপকামিং আরো গিফট থাকবে, সেটা আমরা আনবক্সিং করবই। খুবই সুন্দর প্রত্যেকটা জিনিসই, এত কাজের, খুবই কাজে লাগবে। কোয়ালিটি আছে ভালো, খুব সুন্দর। হ্যাঁ, আর এই এটা একটা ফোন স্ট্যান্ড মনে হচ্ছে, এটা কি করে ইউজ করতে হবে পরে দেখতে হবে কিভাবে ইউজ করা যায়। আর পুরোটাই কাস্টম প্যাকেজিং এ, কারণ কি স্পেশালি প্যাকেজিংটা এত সুন্দর করে করেছে। রাইট, পুরো কাস্টম প্যাকেজিং স্পেশালি এমপ্লয়ীদের জন্যই তৈরি করা। তুমি বক্সটা বন্ধ করে দেখি দাও, কাস্টম পুরো লোগো। আমিও একটা কর্পোরেটেই কাজ করি, হাজবেন্ডও করে, বাট আমার মনে হয় অ্যামাজনের মতো পার্কস বা এরম বেনিফিটস কোথাও নেই। সো আমার মনে হয় প্রত্যেকটা কোম্পানিরই এরকম ফলো করা উচিত, যে কোনো অকেশনে বা সারা বছর যদি এরকম কিছু গুডিস বা একটা ছোটোখাটো গিফট যদি আমরাও রিসিভ করি, তাহলে কিন্তু এটা কিন্তু এমপ্লয়িজদেরকে আরও অনেক বেশি মোটিভেট করে যে ভালো কাজ করার জন্য। যাই হোক, সো আমার মনে হয় প্রত্যেকটা কোম্পানিরই এটা ফলো করা উচিত। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা গিফটস পেয়েছো বা এখনও ওয়েট করছো পেতে, আমার মতো যেরকম আমি এখনও পাইনি। সো গাইজ, এটা ছিল আমার হাজব্যান্ডের অফিসের মানে অ্যামাজন পিক গুডির একটা আনবক্সিং ভিডিও, ছোট্ট একটা ভিডিও। আশা করি তোমরা ভিডিওটা দেখেছো শেষ অবধি, আর তোমাদের আশা করি ভালো লেগেছে ভিডিওটা। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর যদি কিছু কমেন্ট করার থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। স্টে সেফ, স্টে হ্যাপি, পরের ব্লগটা আবার খুব শিগগিরই নিয়ে আসবো। আজকের জন্য বাই।